আজকে আমি আপনাদের দেখাবো ইকো পার্কের দ্বিতীয় পর্ব, বাংলার গ্রাম। ইকো পার্ক সম্বন্ধীয় যাবতীয় তথ্য, যেমন পার্কটি কলকাতার কোন জায়গায় অবস্থিত, কি করে যাবেন, পার্ক কখন খোলে কখন বন্ধ হয়, টিকিটের মূল্য কত, সব আমি প্রথম পর্বে জানিয়েছি। এই পর্বেও ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। এই বাংলার গ্রাম গড়ে তোলা হয়েছে ইকো পার্কের 3 নম্বর গেটের কাছে, যে সুবিশাল জলাশয় আছে তার পাশে। এই যে পার্কের প্রবেশপথ, প্রবেশ মূল্য 10 টাকা। পার্কে ঢুকেই ডান পাশে রথতলা পড়বে, জয় জগন্নাথ বলে পার্ক ঘুরতে যাই, চলুন। এখন মাঠের ধান কাটা হয়ে গেছে বলে একটু বেমানান লাগছে, নভেম্বরের শুরুতে আসতে পারলে দেখা যেত যে মাঠ ধানে ভরা। লাভ হয়েছে কিন্তু অরিজিনাল দেখাচ্ছে। পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর বাগান করা হয়েছে, লাউ গাছে লাউ, লঙ্কা গাছে লঙ্কা, আরও নানা রকম শাকসবজিতে পার্ক ভর্তি। গ্রামের কোথাও দেখা যাচ্ছে কচিকাঁচারা দৌড়দৌড়ি করছে, বুড়িমা গাছের গোড়ায় মাটি দিচ্ছেন, কোথাও বা বাড়ির ছোট্ট ছেলেটি দাওয়ায় বই নিয়ে পড়তে বসেছে। চালক গরুর গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। গেট তো বন্ধ, ঢুকবো কি করে? যে কোনো বাড়িতে কিন্তু ইচ্ছে মতো ঢোকা যাবে না, গেট বন্ধ আছে। গোয়াল ঘরটিও খুব সুন্দর করে আলপনা দেওয়া, আর পিছনে ধান ভর্তি গোলা দেখা যাচ্ছে। এত বড় এত সুন্দর গোয়াল ঘর, সত্যি সত্যি কি 2-4টে গরু পোষা যেত না এই গ্রামের মধ্যে? আর একটু প্রাণের ছোঁয়া থাকলে বোধহয় গ্রামটাকে আরেকটু প্রাণবন্ত মনে হতো। বুড়িমার রান্নাঘর, পাশে ধান রাখা এবং তারপর ধানের গোলা। বাড়ির উঠোনে আবার লঙ্কা হয়েছে। পার্কের ভিতরে দেখুন কি সুন্দর কত বড় পুকুর। আমার দেখতে দেখতে বারবার মনে হচ্ছে এখানে অন্তত কিছু হাঁস মুরগি কি ছেড়ে রাখা যেত না। অবশ্য দূরে কেউ একজন বসে মাছ ধরছেন। সেই ছোটবেলায় পড়ে আসা কবিতা, পাঠশালাটি দোকান ঘরে, গুরুমশাই দোকান করে। গুরুমশাই দোকান করলে কি হবে, ওনার কিন্তু ছাত্রছাত্রীদের উপর তীক্ষ্ণ নজর আছে, যারা পড়া পারেনি তাদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন। সন্ধ্যাবেলায় গ্রামের বাড়িতে হ্যারিকেনের আলো জ্বলায় এবং পাখির ঘরে ফেরার কলতানে গ্রামের সন্ধ্যা অনেক প্রাণবন্ত লাগছে। এই হলো গ্রামের চণ্ডী মণ্ডপ, বয়স্ক মানুষরা হুঁকো হাতে সন্ধ্যাবেলায় আড্ডা জমিয়েছেন। আর মণ্ডপের ভিতরে দুর্গাপুজোর প্রস্তুতি হিসাবে মায়ের কাঠামো তৈরি হচ্ছে। Thank you.
বাড়ির উঠোনে যেরকম গরু বাঁধা আছে সেরকম আছে তুলসী মঞ্চ। গ্রামের দৃশ্য পুরো চেষ্টা করা হয়েছে যাতে ফুটিয়ে তোলা যায়। গ্রামের ইটের রাস্তার চারপাশে সারি দিয়ে কুড়ে ঘর। এটা পটলদার চায়ের দোকান। গ্রামের দুই বন্ধু সন্ধ্যায় চা খেতে বসেছেন। আপনারা কেউ হয়তো বলবেন, পটলদার চায়ের দোকান বললেন কেন, রবীন্দ্রনাথ চায়ের দোকান কেন বললেন না, পটলদার চায়ের দোকান তো কোথাও লেখা নেই। এই দেখুন ছিল, বোধহয় আমফানে উড়ে গেছে। আমি আমার কর্মসূত্রে মাঝে মাঝে ইকো পার্কে আসি, এবার এসে অনেক অব্যবস্থা নজরে পড়ছে। পরপর আরও অব্যবস্থা নিদর্শন দেখাবো, দেখবেন। এটা গ্রামের মা বোনদের সন্ধ্যা প্রদীপ দেওয়ার জায়গা। ধুলোবালিতে কীরকম মলিন হয়ে আছে দেখুন, কিন্তু আগে এইরকম ছিল। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের বাজারে এসে পড়েছি। গ্রামের শেষ প্রান্তে সন্ধ্যার বাজার বসেছে। খুব ভালো ব্যবস্থা হতে পারত আগে যেরকম ছিল, কীরকম ছিল দেখুন। এখনকার সবটাই যেন দেখে মনে হচ্ছে ধুলোয় মলিন। এটা কি সত্যি ধুলোবালির দোষ নাকি নজরদারির অভাব? যাই হোক, আশা করব এই অব্যবস্থা যেন পার্ক কর্তৃপক্ষের তাড়াতাড়ি নজরে আসে। জানি না এই দেশে দৃষ্টি আকর্ষণ করার উপায় কী। এত কাব্যময় চিত্রি আঁকা গ্রামের খুব সুন্দর বাউন্ডারি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের অনুকরণে এখানে গ্রামের মেয়েরা সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে। অব্যবস্থার নজির এখানেও একটু আছে। আগে তিনটে সাইকেল ছিল, এখন একটা অজানা কারণে উধাও। যাই হোক, আমরা বাংলার গ্রাম দেখে বেরিয়ে পড়েছি। খুব ভালো গ্রাম দেখলাম। কলকাতার মাঝে এইরকম গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা রীতিমতো প্রশংসার দাবি রাখে। আমি অনুরোধ করব, যারা এখনও দেখেননি, ছেলে মেয়ের হাত ধরে অবশ্যই দেখে যাবেন। আমাদের অনেকের ছেলে মেয়েরই হয়তো এই রকম গ্রাম দেখা হয়ে ওঠেনি। এখানে ওয়াটার ফাউন্টেনের মাধ্যমে কিছু একটা দেখাবার চেষ্টা হচ্ছে, কিন্তু জলাশয়ের পিছনে উজ্জ্বল আলো থাকার জন্যে ভালো বোঝা যাচ্ছে না। এই পার্কে সন্ধ্যাবেলায় স্পিড বোট এবং এইরকম বোটে চড়ার ব্যবস্থা আছে। ইকো পার্কের আরও কিছু অংশ দেখার বাকি রয়ে গেল, আর একদিন যেতে হবে বেড়াতে। একদিনে পুরোটা কভার করা গেল না কিছুতেই। আমরা 2 নম্বর গেট দিয়ে ইকো পার্কের বাইরে বেরিয়ে এলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের, এবং অবশ্যই তাদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন।